খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও 41 জন কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান চলছে। এই বিষয়ে আরো তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মামুন রেজা। মামুন, শাকিল, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সংরক্ষিত 10টি ওয়ার্ডের 10 জন কাউন্সিলর এবং সাধারণ 31টি ওয়ার্ডের 31 জন কাউন্সিলর, সব মিলিয়ে 41 জন কাউন্সিলর তারা দায়িত্ব গ্রহণ করছেন খুলনা সিটি কর্পোরেশনের যে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তন, সেই আলতাফ মিলনায়তনে বেলা 11টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে জনপ্রতিনিধি অর্থাৎ সংসদ সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, নাগরিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতা, তারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তিনি তৃতীয়বারের মতো আজ দায়িত্ব গ্রহণ করছেন, আর তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গত 11ই মে পদত্যাগ করেছিলেন এবং গত 12ই জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত 3 জুলাই সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা তারা শপথ গ্রহণ করেছিলেন, আর বর্তমান পরিষদ, বিগত যে পরিষদ, সেই পরিষদের মেয়াদ গত 10 অক্টোবর শেষ হয়েছে, সে কারণে শপথ গ্রহণের পরও তাদের প্রায় 3 মাসের মতো দায়িত্ব গ্রহণের জন্য অপেক্ষা করতে হয়েছে। আর আজ দায়িত্ব গ্রহণ করছেন মেয়র এবং কাউন্সিলররা। এই দায়িত্ব গ্রহণ, মেয়র দায়িত্ব গ্রহণ করার পর তিনি তার পরিকল্পনা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সামনে তুলে ধরবেন যে তিনি আগামী 5 বছর কী কী কাজ করবেন, সেই বিষয়গুলো এখানে যারা রয়েছেন নগরবাসীর প্রতিনিধি হিসেবে তাদেরকে তাদের সামনে উপস্থাপন করবেন। শাকিল জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা।